চরে যিনি শিল্পী রয়েছেন, আমাদের রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী, একটু পরিচিত হব তার সঙ্গে, যদিও আপনাদের সবারই পরিচিত, তাও একবার ফর্মালিটির জন্য পরিচয় করাতে হয়। রয়েছেন শিল্পী গীতশ্রী ভৌমিক। নমস্কার আন্টি, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আর সত্যিকার অর্থেই আজকের সকালটা সুপ্রভাত। একদম। সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত আঙ্কেল। সুপ্রভাত। আর তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত আঙ্কেল। আমরা সরাসরি যাব গানে। আচ্ছা, পঞ্চকবি বলতে রবীন্দ্রনাথকে শুরু করেই আমি আমাদের এই পথচল আজকে শুরু করছি। আচ্ছা। এবং ভীষণই সুন্দর একটা পছন্দের গান সবার, ওইটা দিয়ে শুরু করছি। তুমি নব নব রূপে এসো প্রতিদিন সকালটা আমরা তো এক একদিন এক এক রকম গানে শুরু করি, এবং আজকের দিনটা থাকে পঞ্চকবির জন্য। এবং পঞ্চকবির মধ্যে জেনারেলি আমাদের সকালটা কিন্তু রবি ঠাকুরের গানেই শুরু হয়।
এবং রবি ঠাকুরের গান দিয়ে ভালো অপশন হতে পারে না, সেটাই সেটাই। আর রবি ঠাকুরের গান দিয়ে যখন যে কোনো সকাল শুরু হয়, সেই সকালটা একটা নতুন রূপে শুরু হয়, আমরা বলতে পারি প্রতিদিন নব নব রূপে আমাদের সকালটা শুরু হয়। এরপরের গানে যাব, আমি এরপরেই যাচ্ছি নজরুল, সেটাও সকালেরই গান। আচ্ছা বেশ, এই গানটার মধ্যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে যাচ্ছি, কারণ অনেক দিন পরে আমার এই ক্যামেরার মুখোমুখি আজ। আর আমি যখনই মানে এটার কন্ট্যাক্টটা পেয়েছি, আমার মনে এই যে তবলা সামনে আর এত সুন্দর হাসি দেওয়া নারুর মুখ, এটা সবার আগে মনে ভেসে উঠেছে। কারণ আমাদের রাজ্যের আমরা যারা সঙ্গীত শিল্পী তারা সবাই জানি, নারুকে তবলায় পাওয়া আমাদের জন্য একটা বিশেষ অবদান, আর বরিষ্ঠ শিল্পী অলকেশ দাস তুলনাই হয় না। তো এদের দুজনকে যখন আমি পাবো আর সঙ্গে তুমি আছো, তো এটা অটোমেটিক্যালি আমার জন্য একটা সুন্দর সকাল, অনবদ্য একটা কি বলবো, নিজেকে উজাড় করে দেওয়ার একটা মুহূর্ত। আজ সকালে সূর্য ওঠা সকল হলো যখন থেকে দেখছি তখন থেকে তোমাদেরকে মঞ্চে দেখি অভ্যস্ত, তো তোমাদের ছোটবেলাটা কেমন কেটেছে? আসলে আমি যেহেতু একটা সাংগীতিক পরিবেশেই আমার জন্ম, আমার মা বাবা দাদা দিদি
সব গানের। আচ্ছা, তো সেই থেকে আমার ওই পরিবেশে যেহেতু জন্ম হয়েছে, কথা বলার আগে আমি গান গাওয়া শিখেছি। আচ্ছা, হ্যাঁ, তখন তো টিভি ছিল না, রেডিওর সাথে, হ্যাঁ, আমি কথা বলার আগে থেকেই রিদমে ডান্স করতাম, আর করে যা পাই গান করতাম। আর আমি ওই ছোটবেলা, আমার ঘরে কিন্তু কেউ পান বিড়ি সিগারেট কেউ কিছু খায় না, কিন্তু আমার জন্ম হওয়ার পরে আমি যখন হাঁটতে শিখেছি তখন আমি জর্দা দিয়ে পান খেতে খুব ভালোবাসতাম। আমরা মা চাকরি সূত্রে আমরা সোনামুড়া ছিলাম, আমাদের ঘরের পেছনেই ছিল একটা পান বিড়ি সিগারেটের দোকান, ওরা ডেকে নিয়ে গিয়ে একদিন আমাকে দিয়েছিল মশলা দ্বারা পান, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পানটা যে আমি খাবো, হ্যাঁ, ওরা দিয়েছে, পেছন পেছনে এসছে, মাথা ঘুরায় কিনা, আমি একদম অনর, আমার কিচ্ছু হয়নি। তখন ওরা বলতো যে তুই নিশ্চয়ই আগে জন্মে, মা বলতো আর কি, মানে কোনো ঠুংরি গায়িকা বা এরকম ছিলি যারা খুব মানে পান মানে ইয়েটি খায় না, হ্যাঁ, এটা তো মানে আগে কখনো শুনিনি, এই ছোট্ট ছোট্ট বাচ্চা একদম পান খায়। ছোটবেলার একটা ঘটনা, সেটা শুনলে মানে অবাক হওয়ার মতোই ঘটনা, আমি শুধু হাঁটতে শিখেছি, আমার ঘরের হারমোনিয়াম ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছিল, একদিন দুপুরবেলা আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল, সব মানে কান্নাকাটি প্রায়। এমন সময় একটা মিলিটারি রেজিমেন্ট এসে হাতে ধরে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। উনি বললেন যে ওরা ট্রানজিস্টর নিয়ে যায় না হিন্দি গান বাজাতে বাজাতে, ওই গান বাজাতে যাচ্ছে, আর আমি রাস্তার পাশে ওই গান শুনে ওদের ট্রানজিস্টারটা ফলো করে এপ্রো থেপ্রো হাঁটতে হাঁটতে ওই গানটা শুনে শুনে হাঁটছি। অনেকক্ষণ পরে ওরা ফোন করেছে, একটা ছোট্ট বাচ্চা শুধু নিমা পড়া হাঁটতে পারছে না, ওই গানটা দেখাচ্ছি ট্রানজিস্টারটা, ওই গানটা শুনবো আমি, ভাগ্যিস ভালো দেখে দিয়ে গেল বাড়িতে। ওরা আমাকে কোলে করে নিয়ে ওদের রেজিমেন্টে নিয়েছে, চিনতো মা বাবাকে সবাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে ওইখানে আমাকে বিস্কিট খাইয়েছে, বিস্কিট না, আমি ওদের ওখানে পান ছিল ওইটাই দেখিয়েছি, ওইটা খেয়ে ওরা কোলে করে আমাকে বাড়িতে নিয়ে এসেছে। পরদিনই বর্দা গিয়ে একটা নতুন মানে ট্রানজিস্টার কিনে এনেছে, যে ওর গানের প্রতি এত শখ, আর তোমরা এটা নষ্ট করে ফেলে রেখেছো, দেখো কোন দিন গান শুনতে শুনতে কোথায় চলে যাবে। সেটা অ্যাকচুয়ালি আমি কতটা গাইতে পারি আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমার প্রাণ, আমার প্রাণ। এছাড়া আমার গলায় ভোকাল কর্ডের ইয়ে হয়েছিল, পলিপস হয়েছিল, তখন আমি ওই পুনেতে দীননাথ মঙ্গেশকরের হসপিটালে আমি ট্রিটমেন্ট করতে গেছি, তখন ওরা বলছে যে এটা ক্যান্সারাস হয়ে গেছে প্রায়, এটা এখনই রিমুভ করা দরকার। আমি ডাক্তারকে একটা কথাই বলেছি যে আমি যাই গাই, এটা তো আমার প্রাণ, আপনি যদি মনে করেন আফটার অপারেশন আমি গান গাইতে পারবো না, ভয়টা নষ্ট হয়ে যাবে, তাহলে ছেড়ে দিন, ক্যান্সার হয়ে যাই সে ভালো। আসলে প্রত্যেক শিল্পীর কাছে তার শিল্পটা কিন্তু নিজের সন্তানের মতো, এবং সেটার প্রতি ভালোবাসাটা অগাধ। আমরা এর পরের গানে যাব, এবারে কি শোনাবো? আচ্ছা, আমি একটা কাজ করছি, যেহেতু পঞ্চকবির, আমি তুমি নির্মল করো মঙ্গল করে, এই গানটা স্মৃতি, এইটা আমি করছি, একটা বিখ্যাত গান। এবং আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম ঠাকুরমোড়া স্কুলে, তখন আমার একজন টিচার ছিলেন, ভীষণ ভালো এই গানটা গাইতেন, কিন্তু পরদিনই ডাকা তোমাকে মেরে ফেলেছি ঘরে ঢুকে। উনি খুব বীর ছিলেন, মানে খুব লড়াই করেছিলেন যে কোনো জিনিস দেবে না, তখন রাঙা রাঙামোড়া রাঙা টিলা বা এরকম একটা জায়গা ছিল, ওখানে খুব ডাকাতি হতো বর্ডারের কাছাকাছি। তো এই গানটা যখনই আমি গাই আমার কথা মনে পড়ে, অসাধারণ গাইতো, আর আগের দিনই আমাদের বাড়িতে এই গানটা উনি করে গেছিলেন। তুমি নির্মল কর
চায়ে মলিন মন মুছায়ে আছো পরিবেশটাকে শান্ত করে দিতে পারে। এখনকার মিউজিক থেরাপি শুধু মানুষ না, পশু পাখি গাছ সবকিছুর উপর মিউজিকের শক্তি একটা অসাধারণ শক্তি একদম। আর আমাদের নানান রকম মানুষের নানান রকম মিউজিকের টেস্ট হতে পারে, কিন্তু সুর জিনিসটা কিন্তু সবার মধ্যে রয়েছে এবং সুর সবাইকে নাড়াতে পারে সেটা আমরা বিশ্বাস করি। আমরা এর পরের গানে যাব। এবারে যত মানুষ মানে কি বলবো ভাবনা চিন্তা করে বেশি ওদের নিয়ে রবীন্দ্রনাথের একটা অসাধারণ গান আচ্ছা সেটা আমি গাইছি, সেটাও সি। ঠিক আছে, ধরলেই বুঝতে পারবে গানটা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা ময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে আলোক সাগরে
ভীষণ প্রিয় একটা গান আমার। আর ভালোবাসা কি কেবলই যাতনাময়? এই প্রশ্নের উত্তরটা আপনারা খুঁজুন, ততক্ষণ আমরা একটা বিরতি নিয়ে আসছি। ফিরে আসবো বিরতির পর, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং স্টুডিওতে আজকে রয়েছেন অতিথি শিল্পী গীতশ্রী ভৌমিক, সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস, এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। আমরা আবারও ফিরবো গানে, এবারে কোন গানটা শোনাবেন? অতুল প্রসাদ সেনের গানে যাচ্ছি আমি। আচ্ছা, একটা অসাধারণ গান, শৃঙ্খলিত ভারতবর্ষের জন্য উনি লিখেছিলেন, এবং যে গানটা ভারতবর্ষকে উজ্জীবিত করার জন্য অনেক অংশে দায়ী ছিল তখনকার সময়। এই গানগুলো যখনই শুনি তখনই আমাদের কি বলবো, আমাদের যারা 24 ঘন্টা আমাদের পাহারা দিয়ে রাখছেন, যারা আমাদের বীর সেনারা রয়েছেন, হ্যাঁ একদম বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। তাদের জন্যই কিন্তু আমরা আজকে এই যে সকালের অনুষ্ঠানটাও করতে পারছি, একেবারে তাদের জন্য, এবং তাদের জন্য আমাদের সবসময় আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আমরা এর পরের গানে যাব, তার আগে হ্যাঁ বল বল কি বলছিলে বলো। আমি গানের প্রসঙ্গে গেছিলাম, পঞ্চকবির মধ্যে রবি ঠাকুর তো আছেনই পছন্দের তালিকায়, এছাড়া কার গান করতে বেশি ভালো লাগে? এটা আমার মনে হয় আমার উত্তরটা সবার জানা, নজরুল। আমি প্রচন্ড মানে কি বলবো, রবীন্দ্র নজরুল আমার পাশাপাশি চলে। আচ্ছা, কারণ ভালোবাসার শেষ কথা আমার জন্য এদিকে যেমন কি বলে, তোমারই আমি চাহিয়েছি প্রিয়, হ্যাঁ শতরূপে শতবার, হ্যাঁ জনমে জনমে অনন্ত অভিসার,
আর ওইদিকে ভালোবাসার প্রচুর গান আছে, তার মধ্যে ওই যে তুমি যত দূরে থাকো, ওই যে আরে ভীষণ সবার পছন্দের একটা গান, মানে মনে পড়ছে, যেখানেই থাকো সেখানেই ভালো থাকো আমি যত দুঃখ পাই। আচ্ছা, আমি যত দুঃখ পাই গো আমারও পড়ানো যা চায়, এই দুটো দিকই আমার ভালোবাসার শেষ কথা। আর ভালোবাসা ছাড়া পৃথিবী চলে না, প্রতিটি বন্ধনে, প্রতিটি কি বলবো, পরতে পরতে যেখানেই ভালোবাসা আছে সেখানেই সৌন্দর্য, সেখানেই সুখ, সেখানেই শান্তি। আমরা কি এই দুটো গানের মধ্যে যে কোনো একটা শুনবো নাকি দুটোই শুনবো? আমি এখন যে গানটা শোনাতে যাচ্ছি সেটা একটু অন্য টাইপের গান, আমি ওইটা, ঠিক আছে আমরা ওটা শুনে নিই তারপরে ওটা শুনবো। আমি আজকে যাচ্ছিলাম আসলে ভুলি কেমনে, আচ্ছা হোক এটাই হোক, কারণ নারুকে পাই না তো সবসময়, তাহলে আমরা এটাই শুনি, ভুলি কেমন এটাই শুনি। এই গানটা একটু তালের ব্যাপারে, ওই যে মহারথী আছেন তো, আমি এই গানগুলি সিলেক্ট করি আর কি। অল্প অল্প করে ওই ওই দুটো লাইনে এক লাইন দুলন করে আমি শুনিয়ে দেব, যেহেতু প্রসঙ্গ উঠলো শোনাব। ভুলি কেমনে আজো যে মনে বেদনা শোনে, রহিল একা আজো সজনে দিন রাজনে, সেদিন গনে সকলে কথা ভুলি কেমনে, আগে মনে করলে চুরি জন্য
আমি ভীষণ অন্তর থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো তোমাদেরকে পেলে এই একটা সুবিধা যে গানগুলো সচরাচর আমাদের শোনা হয় না, এখানে বসে আমরা এই গানগুলো শুনতে পারি। আমরা এরপরে গানে যাব। আচ্ছা, আমি তো বলছিলাম না ওই তুমি যে ভালোবাসার কথা বলছিলে, হ্যাঁ ওই গানটা একটু শোনাচ্ছি তাহলে আমি। আচ্ছা, আসলে গান অনেকদিন এই এই খাতা এই গান এগুলো থেকে আমি দূরে রয়েছি, বুঝতে পেরেছ? আচ্ছা, সেই জন্য খাতাটা যখন খুলি এক একবার গানের ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, যখন এইটা দেখি আরে মানে এটা করি না, এই এই জিনিসটা চলে আসছে আসলে পেয়েছি। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আসলে এই গানটার পর রবি ঠাকুরের এই কবিতাটা না হলে মনে হচ্ছিল পূর্ণ হচ্ছিল না, এবং দুজন কবির কিভাবে একটা জায়গায় এসে মিলেছে সেটাই মানে কি বলবো, কি অসাধারণ সৃষ্টি দুজন কবির, এবং দুজন কবি একটা জায়গাতেই এসে কিন্তু মিলেছে। আমরা বিরতির পর খুব
মানে তাড়াতাড়ি চলে যায় আমাদের সময়টা, আমরা আজকে শেষ গানে যাব। শেষ গানে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, ধীরে যাই ফিরে ফিরে যাই এটা করে দিই। হ্যাঁ, নামের জন্য রেখেছিলাম। আর ওই অ্যাকচুয়ালি ধনধান্যে পুষ্পে ভরা মানে ইয়ের গানটা দ্বিজেন্দ্র লাল রায়ের গানটা বাদ গেছে আর কি। আচ্ছা, তাহলে আমি একটু ছোট্ট করে শুনে নি। ঠিক আছে, ছোট্ট করে একটু শুনে নি একটা শুধু, কারণ যেহেতু পঞ্চকবি ওনার একটু ছোট্ট করে একটু শুনে নি আমি। কবি কি একটু ছুঁয়ে 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 গেলাম। দাঁড়ায় বনে পুজোর আওয়াজে দাঁড়ায়।
নারুর জন্য। হ্যাঁ সেটাই বলছে, অসাধারণ সত্যি। আর শেষ মুহূর্তে এসে না মানে একেবারে মনে হচ্ছিল এবার যেন একটু শেষ না হয়, সময়টা যেন আরেকটু থাকে, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, আমাদের সময়টা একেবারেই শেষ। হ্যাঁ ভীষণ ভালো একটা সকাল কাটালাম, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমি আমি তোমাদের ভ্যানগার্ডকে, ওদেরকে, তোমাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রচন্ড ভাবে, আমি থাকি না এখানে জানো, ব্যাঙ্গালোর যখন থাকি প্রচন্ড প্রচন্ড এই মুহূর্তগুলিকে, আমার জন্য এটা একটা অক্সিজেন, মানে আমি একটা বিশাল ভর্তি একটা সিলিন্ডারে অনেকখানি অক্সিজেন ভরে নিয়ে গেলাম সকালটা। আর আমাদের আমার বিশেষ করে আবারও আবদার থাকবে, আবারও তোমার কাছ থেকে গান শুনবো। প্রথম বোধহয় তোমার সাথে, হ্যাঁ আমার সঙ্গে প্রথমবার, মিষ্টি মেয়ের মিষ্টি কথা লাগলো সত্যি ভীষণ মধুর। তো আজকের মতো বিদায় নেবো, দেখা হবে নতুন সকালে নতুন কোন শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।